হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কি সেই জায়গাটি দেখাবো, সেই জায়গাটির নাম হচ্ছে জলপাইগুড়ির যে রাজবাড়ি রয়েছে সেটি তোমাদেরকে এখন পুরো ভিডিওটি তোমাদেরকে এখন দেখাবো। তো খুবই সুন্দর, ভালো লাগবে তোমাদেরকে। তো ওখানে আমার মতো করে কোনো ইউটিউবার দেখায় না, তো আমি তোমাদেরকে যেই যেই জায়গাটি দেখাবো সেটি তোমাদেরকে চারপাশটা কী কী রয়েছে, কী কী না রয়েছে তোমাদেরকে এই চ্যানেলে খুব ভালোভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জলপাইগুড়ি। আজকে আমি চলে এসেছি জলপাইগুড়ি রাজবাড়ি। তো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যে জলপাইগুড়ি রাজবাড়ি, তো ফ্রেন্ডস এই জলপাইগুড়ি রাজবাড়ির যে চারিদিকে যে কী কী রয়েছে এই ভিডিওতে তোমাদেরকে পুরো জায়গাটি তোমাদেরকে দেখাতে চলেছি। তো ফ্রেন্ডস পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এই সোজা গিয়েছে, এটি হচ্ছে জলপাইগুড়ি ডিএম অফিস। তো ফ্রেন্ডস, এখন আমরা এই যে উঠতেছি সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন এই 5 টাকা করে টিকিট কেটে, তিনজন মিলে কেটে, তো এখন আমরা দেখব। তো ফ্রেন্ডস, লাইফে তো এবার জলপাইগুড়ি প্রথম রাজবাড়ি আসলাম, এবার যাব কোন দিকে যাব সেটাই আমরা ভাবতেছি। কোনটা রাজবাড়ি, কোনটা কি, কোন দিকে কী কী রয়েছে কিছুই জানি না। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি চারিদিকে যে এই জলপাইগুড়ির রাজবাড়িতে কী কী রয়েছে, তো তোমাদেরকে এখন দেখাতে চলেছি এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মহাদেবের মন্দির, তো এইখানে পুজো দেওয়া হয় প্রত্যেক দিন। তো এইখানে খুবই সুন্দর লাগে। এই প্রথম যেইখানে প্রথমে যে রাজা রয়েছে, এই রাজবাড়ির যে নাম হয়েছে জলপাইগুড়ির রাজবাড়ি, তো সেই ঘরে যেতে দেয় না, ওইখানে তালা লাগানো আছে, ওইখানে দেখতে দেয় না। আর এই যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এখানে যে কি ঠাকুর রয়েছে তা আমি জানি না। তো এত সময় লেগেছিল এই জলপাইগুড়ির রাজবাড়ি ঘোরার, অনেকটা সময় লেগে গিয়েছে। এই জলপাইগুড়ির রাজবাড়ি অনেকটা এরিয়া, আমার মনে হচ্ছে এই জলপাইগুড়ি রাজবাড়ি এরিয়াটা কত বিঘা সেটা আমার একটু আইডিয়া রয়েছে, 11 বিঘার মতো এই জলপাইগুড়ি রাজবাড়ি হতে পারে। তো ফ্রেন্ডস, এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর, তো তোমাদেরকে চারপাশটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এইখানে নতুন করে টিকটক বানাইতেছে ছেলে মেয়েগুলি, তো আরও এইরকম অনেক রয়েছে চারদিকে। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে জেনারেটরের ঘর। তো ফ্রেন্ডস, একটু এই দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই জলপাইগুড়ির রাজবাড়ির যে পুকুর, অনেক বড় পুকুরটি রয়েছে সেটি তোমাদেরকে এখন চারপাশটি এই যে দেখাচ্ছি কত সুন্দর। এই পুকুরে নাকি অনেক জল আছে, তাই এই পুকুরে নামতে দেয় না কাউকে, এই পুকুরে নৌকা আছে, নৌকা দিয়ে যাওয়া হয়। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন ঝাপ জঙ্গল চারপাশটা রয়েছে, কারণ তো ফ্রেন্ডস এই লকডাউনের ভিতরে
কোনো কাজ করে না। তো ফ্রেন্ডস, এই লকডাউনের ভিতরে কোনো কাজ এই জলপাইগুড়ি রাজবাড়িতে করা হয়নি, তার জন্য এই জঙ্গল চারপাশটায় জঙ্গল রয়েছে। এখন থেকে শুরু হয়েছে পরিষ্কার করার পরিষ্কার করতেছে। নেক্সটে আরও যাব আমরা, খুবই ভালোভাবে এনজয় করব। তো ফ্রেন্ডস, এই যে বাঘটি দেখতে পাচ্ছেন, বাঘটি কত সুন্দর বাঘটি, এইরকম এইরকম অনেক রয়েছে ফ্রেন্ডস। যদি তোমরা আসো অবশ্যই চার পাঁচটা অবশ্যই আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন হরিণ, আর এইটা যে কি বলে তা আমি জানি না, এরকম মূর্তি অনেকগুলি মূর্তি রয়েছে। তো এই মূর্তি দেখতে যে পাচ্ছেন অনেক জঙ্গলের কারণে একটু খারাপ দেখা যাচ্ছে, যদি এই জঙ্গলগুলি পরিষ্কার করতো তাহলে অনেক সুন্দর লাগতো। তো এরকম এরকম মূর্তি অনেক রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যদি আসো অবশ্যই এই চারদিকে ঘুরে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এগুলি ঘর হচ্ছে বিশ্রামের ঘর, এবং যারা যারা প্রেম করে তারা এইখানে এসে আড্ডা দেওয়া হয়। তো ফ্রেন্ডস, এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে ফুল রয়েছে, ফুলের নিচে এইখানে বসানোর জায়গা রয়েছে। খুবই সুন্দর ঠান্ডা হাওয়া, খুবই সুন্দর চারপাশটা সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, চারিদিকে দেখতে পাচ্ছেন ফুল গাছের গোড়ায় চারিদিকে জঙ্গল রয়েছে। তো ফ্রেন্ডস, এখন থেকে এই রাজবাড়িটি পরিষ্কার করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে বেঞ্চটি দেখতে পাচ্ছেন, এরকম বেঞ্চ চারিদিকে রয়েছে বসানোর জন্য, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য রয়েছে এই জলপাইগুড়ি রাজবাড়িতে। তো এটি দেখতে পাচ্ছেন, এটি একদম পুরো জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে, এই পরিষ্কার করার জন্য লোক ছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর, আর এই জেব্রাটা কত সুন্দরভাবে বানিয়েছে, কত সুন্দর লাগছে। তো একটু যদি পরিষ্কার হতো এই জায়গাটি আরও যে কত বেটার লাগতো, খুবই সুন্দর লাগতো। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এই দাদুটি কাজ করার জন্য একটি ছুরি নিয়েছে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি রাজবাড়ির মধ্যে এরকম কীরকম, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কীরকম রয়েছে, খুবই সুন্দর লাগছে। যদি রাত্রে আসো, এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে লাইটিং, এখন করোনা ভাইরাসের জন্য এগুলা এখন চালায় না, এখন বন্ধ রয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে একটি ছোট্ট চারিদিকে বাচ্চাদের খেলনা রয়েছে, এই যে জোকাটি দেখতে পাচ্ছেন। তো এইদিকে বাচ্চারা খেলানোর জন্য এই যে চারদিকে ঘেরা রয়েছে, ও এখন এগুলি বন্ধ রয়েছে, কারণ এই তো এই মাত্র পরিষ্কার করা হচ্ছে, যখন পুরো পরিষ্কার হয়ে যাবে তখন ভালো করে খোলা হবে। Felt
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূর্তিটি হরিণটি। তো ফ্রেন্ডস এই যে জলপাইগুড়ি রাজবাড়িটি এত ঘুরলাম এত ভালো লাগলো আমাকে কি আর বলবো, আমরা এসেছি তিনজন মিলে, খুবই ভালো লাগলো এই জলপাইগুড়ি রাজবাড়ি। যারা আসনি অবশ্যই আসবে। আর এদিকে রাস্তা সাইডে রয়েছে, তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি এই যেদিক থেকে ঢুকলাম ওই দিক থেকে একদমই। তো ফ্রেন্ডস আমরা ঢুকেছি পশ্চিম পাশ থেকে, পশ্চিম পাশ থেকে ঢুকে গেলাম উত্তর পাশে, উত্তর পাশে ঘুরে তারপর পূর্ব পাশে, পূর্ব পাশে ঘুরে এখন আসছি দক্ষিণ পাশে। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দক্ষিণ পাশের শট। তো ফ্রেন্ডস এই যে আমার বন্ধুটি কত সুন্দরভাবে সেলফি নিতেছে আর আমি এই পুকুরটাতে ভিডিও করছি একটু তোমাদেরকে দেখানোর জন্য। তো ফ্রেন্ডস এরকম 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 ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস আমার মতো এইভাবে এইভাবে কোনো ইউটিউব চ্যানেলকে দেখেছেন আমার মতো এইভাবে তোমাদেরকে চারদিকে দেখায়? প্লিজ যদি এরকমভাবে দেখো কোনো চ্যানেলে আমাকে নিচে কমেন্ট করে বলো প্লিজ। তো ফ্রেন্ডস এই যে আমি যে বললাম নৌকা রয়েছে, পুকুরে রয়েছে বোট, বাচ্চারা চলে এবং বড়গুলা চড়ে। তো ফ্রেন্ডস এই যে আর একটু আছে, চারদিকে ঘুরলাম আর একটু সময় আছে। তো এই যে ফ্লাওয়ার্সগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস ওই যে দুজন দেখা যাচ্ছে যে ওই দুজন প্রেম প্রীতি করছে। তো ফ্রেন্ডস এই যে সাইডে রয়েছে রাস্তা সাইডে রয়েছে এগুলি গাছ, খুবই সুন্দর লাগছে এগুলি গাছ দেখতে। তো ফ্রেন্ডস আর একটু সময় বেশি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এইটুকুই তোমাদেরকে চারিদিকে চারপাশ। তো ফ্রেন্ডস এই হলো জলপাইগুড়ির রাজবাড়ি চারিদিকে যে দেখাইলাম তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করছি। তো ফ্রেন্ডস এতক্ষণ সময় যে ভিডিওটি দেখলেন জলপাইগুড়ি রাজবাড়ি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন এই জলপাইগুড়ি রাজবাড়ি কীরকম তোমাদেরকে লাগলো। তো ফ্রেন্ডস আজকের মতো জয় হিন্দ।